আর সকালবেলা লাস্টের দিনের ব্লগটা তোমাদের আমি দিচ্ছি, আর সিকিমের সব ব্লগগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে হোটেল চেক আউটের সময়, আমরা সকালে রেডি হয়ে গেলাম সমস্ত গুছিয়ে। আমাদের যে রুমে আমরা ছিলাম সেই রুমে জানলা থেকে ভিউটা দেখা যাচ্ছিল, কাঞ্চনজঙ্ঘাটা দেখো, ও যে সাদা অংশটা ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হোটেল থেকে ভিউটা ভীষণ সুন্দর, আমার বেডরুম যেটা দিয়েছিল সেখান থেকে এরকমই দেখা যাচ্ছিল। হোটেলের সামনে একটা মন্দির, সেই মন্দিরটা হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে আমাদের হোটেল। শিব মন্দিরে সকালে উঠে আলবিয়ার শুনছি যে মন্ত্র করা হচ্ছে। আমি আবার ভিউগুলো ভালো ভালো করে দেখছি, কারণ আজকে চলে যাব তাই। আগে জানতাম সমুদ্র সুন্দর, এখন মনে হচ্ছে না পাহাড়ও খুব সুন্দর, খুবই সুন্দর। আমি যেখানে এসেছি সিকিম, একটা অপূর্ব একটা অনুভব। তোমরাও যদি এসে থাকো, তুমি কিন্তু সিকিমে এখন সেরকম একটা ভয় নেই, রাস্তাঘাট খুলে গেছে, তোমরা আসতেই পারো। তো আমরা একটা সুইফট ডিজায়ার ভাড়া করে নিচের জলপাইগুড়িতে এসে স্টে করবো বলে উঠে গেলাম। আর আমাদের ড্রাইভার যে ছেলেটা খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, তো গল্প করছিল তিস্তার জল যখন বেড়ে গেছিলো তখন পরিস্থিতি কীরকম হয়ে গেছিলো, সব গল্পগুলো শুনছিলাম। খুব খারাপও লাগছিলো যে কী অবস্থা মানুষের হয়েছিলো, দেখো এই রাস্তাটা আজকেই খুলেছে আর আমরা আজকেই রাস্তা দিয়ে যাচ্ছি, খুব কিন্তু ভয় করছে জানো তো। দেখো সমস্ত প্রায় ভেসে গেছে, রাস্তার মাঝখানে কিন্তু ফাটল, কত জল কাদা দেখতে পাচ্ছ? এই দেখো গাড়িগুলো কীভাবে ড্যামেজ হয়েছে, তিস্তার জলে সব ঘুরিয়ে কাদা হয়ে কত লোক যে এতে মানে মারা গেছে চিন্তার বাড়ি। তোমরা নিশ্চয়ই খবরে পড়েছো, দেখতে পাচ্ছ সব ঠিক হচ্ছে? দেখো বড় বড় গোটা গোটা গাড়ি কীভাবে ড্যামেজ হয়ে গেছে, জল কী অবস্থা তার মানে বুঝতে পেরেছে, তিস্তা কী অবস্থাটা করেছিল এখানে, আমাদের কত জোয়ান শহীদও হয়েছে। এখনও কিন্তু রাস্তা সেরকমভাবে যে মানে রাস্তা বলে যে জিনিসটা ছিল, আমাদের ড্রাইভার যে বললো সে রাস্তাটাই নেই। সরকার এত মানে ভালো কাজ করে সিকিমে, তো এটা পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি হয়ে গেছে। 4 তারিখে হয়েছিল, দেখো 24 তারিখের মধ্যে ডেস্ট্রয় জায়গাগুলো সব ঠিক হয়ে গেছে। এই যে এইভাবে ধসে গেছে পাহাড়, কিছু 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 গ্রাম তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ড্রাইভার তার দেখো রূপটা কিরকম দেখেছে, কেমন স্তূপ হয়ে আছে সব জায়গা। এগুলো ছিল সব বাড়ি, সেই বাড়িগুলো মানে এক একটা মানে বস্তি খুঁজেই আর পাওয়া যাচ্ছে না যে কোন দিকে। আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এরকম নদীটা বুঝতে পারছি তিস্তাটার পাশ দিয়ে যাচ্ছে, যে ঢিবি হয়ে আছে এগুলো সব ওই জলে ভেসে আসা পলি কাদা ইট পাথর, সমস্ত পাথরই বেশি। এইভাবে শেষ হয়ে গেছে গ্রামকে গ্রাম, শহরকে শহর, অনেক জিনিসই নেই। এটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে কীরকম ঘেয়ে জল এসে সবকে ভাসিয়ে নিয়ে গেছে। তো সরকার খুব ভালো কাজ করে এখানে, তাই রাস্তাঘাটগুলো খুব তাড়াতাড়ি খুলে দিতে পারলো। প্রথম আমরা কালিম্পং হয়ে গিয়েছিলাম, আমাদের কিন্তু সিকিম থেকে এবার আমরা ঢুকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, তাই গাড়িটা ড্রাইভার দাঁড় করিয়ে দিল চা খাবে বলে নেমে গেল। আর আমার ছেলে বড় বেরিয়ে গেল, আমি একটু রাস্তায় খুব কম খাই। এই যে রাখো তোমাদের একটা দেখানোর চেষ্টা করছি, এটা তো দুইটা, এটা হচ্ছে তিস্তার। তিস্তারের পাশে অনেকগুলো গ্রাম ছিল, যেটা রাত 1টার সময় বাড় মানে বন্যা আসলো, তো সেখানেই সব কিছু ভেসে চলে গেছে। আমি এটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কী অবস্থা তখন হয়েছিল। তো কত লোকের যে বাচ্চা রয়ে গেছে, তার বাবা মা নেই, অনেকটাই দুঃখের অবস্থা। কিন্তু আমাদের সেনাবাহিনীগুলো এই সময় অনেক কিছু সাহায্য করেছে সবাইকে, যারা আমাদের পশ্চিমবঙ্গ থেকেও আটকে গেছিলো তাদেরকে দিয়েছে ঠিকমতো, ফেরত এনে হাসপাতালে ভর্তি করেছে। দেখো নতুন রাস্তা দিয়ে আমি পার হচ্ছি, এই যে সব গ্রামগুলো আমি পার হয়ে যাচ্ছি, এখান থেকেও দেখা যাচ্ছে তিস্তার বিধ্বংসী রূপ। এবার বিকালবেলা আমরা দুজনে হোটেলে আসার পরেই বেরিয়ে গেলাম জানো তো, যে একটু দেখি যে এখানে কী কী আছে জলপাইগুড়িতে। তো দেখছি যে মোটামুটি সব কিছুই আছে, ভালো লাগছে দেখতে, যে একটা মন্দির দেখতে পেলাম, ভাবলাম একটু ঠাকুর দেখবো। একটা হংকং মার্কেট আছে, একটা জামা কিনলাম। হংকং মার্কেটটা শিলিগুড়ির বেশ ভালোই লাগছে, ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কী পাওয়া যাচ্ছে, বেশ কিন্তু ভালো বাজারটা, মানুষ দেখছি খুব বাজার করছে এখানে, সবই প্রায় জুতো টুতোগুলো বেশ ভালো জানো তো। কিন্তু আমি আমার আছে বলেই আমি কিনতে পারলাম না, আর জুতো কিনে এত লাগেজ বাড়িয়ে ঘরে বয়ে আনাও একটা সমস্যার ব্যাপার।
তাই আমি আর কিছু সেরকম একটা কিনলাম না। এই যে দুর্গা ঠাকুর দেখতে চলে গেলাম, দেখো এটা দুর্গা মণ্ডপ, তো হংকং বাজারের ঠিক পাশেই এই দুর্গা মণ্ডপটা। তো ঠাকুর দেখতে খুব ভালো লাগবে জানো তো, আজ তো অষ্টমী, খুব বাড়িঘর সব কিছু, ভাই বোন সমস্ত কিছু খুব মিস করছি। কিন্তু আমাদের এই সময়টায় হাজবেন্ডের ছুটি থাকে, তো তাই আমি এই সময়টাই ঘুরতে বেরিয়ে যাই। দেখো কী সুন্দর ডেকোরেশন না প্যান্ডেলটা, একটা নৌকার উপরে প্যান্ডেলটা হয়েছে, এরকম একটা ডেকোরেশন। তো এই দেখো নৌকাটা, তার উপরে একটা, সবাই পুজো করছে আমাদের মতোই, কিন্তু ওরা শাড়ি পরে সব পরে। আমি দেখলাম যে ওখানে খাওয়া দাওয়াও বেশ আমাদেরই মতো, এই যে কী সুন্দর লাইটিং করেছে। তাই না, আমরা টোটো ধরিনি, হেঁটে হেঁটেই প্রায় 3-4 কিলোমিটার জুড়ে ঠাকুর দেখেছি। কী সুন্দরভাবে মানে এরা মানে সব সুন্দর শৃঙ্খলায় পুলিশ দাঁড়িয়ে আছে, সবাইকে রাস্তা করে দিচ্ছে ঠাকুর দেখতে। এই ব্রিজটার উপর দিয়ে আমরা এসেছিলাম, তো আস্তে আস্তে হেঁটে হেঁটেই আমরা এই ব্রিজ দিয়ে ঠাকুর দেখতে দেখতেই এগিয়ে গেলাম। সবাইকে জিজ্ঞেস করছি, আর এখন তো জানেন গুগল ম্যাপ হয়ে গেছে, তো দিদি এটা ভালো মতো দেখে নিচ্ছে। দেখো আমরা তিনজনে হেঁটে হেঁটে সুস্থভাবে চলে যাচ্ছি দেখে, তো মোটামুটি ভালোই লাগছে। এই ছেলেটার কাছে দীপ মোমোস, জানো তো এরা খুব ভালো মোমো বানায়, মোমো চাউমিন এগুলো অর্ডার করেছে। দীপ খাচ্ছে, দাস খাচ্ছে। এবার আরেকটা মণ্ডপে চলে এসেছি, দেখো মণ্ডপটা তো আরও সুন্দরভাবে ডেকোরেশন করেছে। দেখো উপরের ডেকোরেশনগুলো ঠিক খড়গপুরের মতো না, ঠাকুরগুলো খুব সুন্দর। আমাদের খড়গপুরে যেমন বড় বড় দুর্গা হয়, সেরকম বড় বড় দুর্গা কিন্তু এখানে হয় না, একটু হাইটে ছোট। সিকিমেও কিন্তু আমি এটা দেখে এসেছি, একটু ছোট ছোট দুর্গা হয়। তো সিকিমের ব্লগগুলো না আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো, একসাথে তো এত বড় ব্লগ শেয়ার করা যায় না। এই দেখো প্রদীপ জ্বালিয়েছে সমস্ত, ঠাকুরটা সাবিকে সাজিয়ে সেজেছে, ঢাক বাজছে, উড়ো দিচ্ছে, বেশ একটা দারুণ আনন্দ। যেন মনেই হচ্ছে যে ইস, আমি যদি খড়গপুরে থাকতাম, এরকম একটা মনে হয়। কিন্তু পুজো এলেই আমাদের আনন্দ হয় যে আমরা পরিবার সমেত একটু বাইরে ঘুরে আসি। যাক একটু খিচুড়ি পেয়ে গেছি, আর বাড়ালাম না বকটা। শুভরাত্রি।